কিন্তু মানে এই সব মানুষের জন্য না যারা অ্যাকচুয়াল ভালো মানুষ হয় তাদেরকে মানুষ আজকাল বিশ্বাস করে হ ভালো এগুলো থেকে অনেক কিছু শেখা যায় জীবনে থাক বাদ দাও যা হবার সে তো হবেই মানে ও এবার আসল কথাতে আসি যে কি হলো মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এই কিছুক্ষণ আগেই ওয়ার্কআউট শেষ হলো আর এখন এই ঘরে বসে আছি তো এখন কালকের ভিডিওটাকে আপলোড করতে হবে এখন আপলোড করিনি আর আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আজকে রাম মন্দির প্রতিষ্ঠা তো একজন হিন্দু হিসেবে না খুব গর্ববোধ হচ্ছে তো মানে খুব খুশির খুবই আনন্দের একটা দিন আজকে অযোধ্যাতে ফাইনালি পাঁচশো বছরের দীর্ঘ লড়াইয়ের পর রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রাম তার বাড়িতে আজকে যাচ্ছে খুবই আনন্দের আজকের দিনটা এবং কালকেই তোমাদের বলছিলাম যে জামশেদপুরের প্রত্যেকটা মানে রাস্তাতে প্লাস মোড়ে মোড়ে সমস্ত জয় শ্রীরামের পতাকা টানানো হয়েছে রামের মন্দিরগুলো এত সুন্দর করে সাজিয়েছে প্লাস আজকে সকাল থেকে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে সমস্ত ওই আয়োধ্যার হচ্ছে রিলগুলো আসছে আর কি দারুণ করেছে মন্দিরটা মানে যদি ঠাকুর চায় এক না একদিন ঠিকই যাব দেখতে মানে এত সুন্দর মন্দিরটা করেছে না মানে চোখ পুরো জুড়িয়েই যাচ্ছে দেখার এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে মানে ফেসবুকে ইনস্টাগ্রামে আজকে অন্য কোনো ছবি দেখাই যাচ্ছে না হচ্ছে রাম মন্দিরের ছবি শুধু মানে সবাই শেয়ার করছে খুব ভালো লাগছে আজকে হচ্ছে সেদিনকেই ও এসে বলছিল না যে সবাই বাড়িতে প্রদীপ জ্বালাবে তো আমিও মানে শুনছিলাম যে সবাই নাকি মানে দীপাবলি আজকে মানাবে তো দেখি ওকে বলবো যে সন্ধেবেলা প্রদীপ নিয়ে আসতে তো আমিও বাড়িতে জ্বালাবো তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব দি দেখো আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে তো চাল দিনটাকে স্টার্ট করা যায় আর আজকে হচ্ছে মানে ভেবেছিলাম ফেল যে সিনেমাটা ওটা দেখতে যাবো টিকিটও বুক করা হয়ে গেছিল কিন্তু ও এই যখন আমার ক্লাস চলছিল তখন ফোন করে বলল যে ওর খুব কাছের পেশার তো যেতে পারবে না তো ঠিক আছে অন্য একদিন দেখে নেব খুব ভালো রিভিউ সিনেমাটার মানে সবাই মানে যা যা দেখেছে সবাই বলছে যে মানে প্রত্যেকেরই একবার উচিত সিনেমাটা দেখার খুবই ভালো একটা মোটিভেশন পাওয়া যায় এমন টাইপের সিনেমা দেখলে তো মানে আমিও কিছু ওই ছোটো ছোটো শর্টসগুলো দেখছিলাম ফেসবুকে তো দেখা যাক আজকে তো হলো না তো ও টিকিটটা ক্যান্সেল করে দিয়ে দেখা যাক যে কবে আবার যাই তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করে নি অনেকটা লেট হয়ে গেছে দেখো কি দারুণ রোদ উঠেছে প্রায় একটা সপ্তাহ পর আজকে এত সুন্দর রোদ উঠলো তো রোদ যখনই সকালবেলা উঠে দেখেছি যে রোদ উঠেছে না আমি সকাল সকাল উঠে এই কম্বল তারপর বালিশগুলোকে রোদে দিয়ে দিয়েছি প্রায় এক সপ্তাহ হলো বালিশ কম্বল এগুলো রোদে দিতে পারিনি তারপরে গাছগুলো আজকে ভালো মতো একটুখানি রোদ পাবে এই কয়েকদিন পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল সে আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে তো ফাইনালি রোদটা উঠে বেশ ভালোই লাগছে তো এখন যাব ব্রেকফাস্ট করব তার আগে হচ্ছে কালকের ভিডিওটাকে আপলোড করতে হবে যেটা এখনও করা হয়নি তো এবার যাই গিয়ে ব্রেকফাস্ট করে না না অনেকটাই লেট হয়ে যাবে তারপরে রান্নাবান্নাও করতে হয় দেখো সবার বাড়িতে কি সুন্দর রামের পতাকা লাগিয়েছে ওইখানেও আর একটা বাড়িতে ওইখানে যে দেখা যাচ্ছে ওখানেও লাগিয়েছে আর কি দারুণ আজকে রোদ উঠেছে রোদের তাঁপও আছে প্রচুর আর এই গাছগুলোতে না একটু জল দিতে হবে পাতাগুলো কেমন হয়ে গেছে কিন্তু গোড়া তো এখনো ভেজা আছে একটু দিয়ে দেখো দেখো এই ফুলটা ফুটবে কি সুন্দর মানে ধীরে ধীরে ফোটা শুরু হয়েছে আর এই গাছটা না যেটা আমার ঘরে থাকে গাছের পাতাগুলো দেখো কেমন হলুদ হয়ে যাচ্ছিল তো নিচের অনেক কটা পাতা হলুদ হয়ে গেছিল বলে কেটে দিয়েছি আর এটাও দেখো একটা রয়েছে বাট এটা কোনো কাটিনি কাটলে না এটার একদম পাতাই থাকবে না তো রেখে দিয়েছি দেখা যাক এটা না একবার নার্সারিতে নিয়ে গিয়ে দেখাতে হবে যে গাছটাতে কি দিতে হবে নাকি টপ চেঞ্জ করতে হবে বুঝতেও পারছি না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো ফোনে চার্জ ছিল না তার জন্য ফোনটাকে চার্জ দিয়েছিলাম ব্রেকফাস্টও করা হয়ে গেছে তারপরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে না বেশি কিছু রান্না করবো না তো হচ্ছে ভেজ ডাল রয়েছে ফ্রিজে তো ওটাকে বার করে নিয়েছি আর করব হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা আর আলু চিপস আর রাতে রুটি খাওয়ার জন্য রাত্রেটা রাতেই করে নেব আর এই দেখো বেগুন ভাজা হচ্ছে তো বেশি করেই বেগুন দিচ্ছি বেশ ভালো লাগে একটু বেশি করে বেগুন ভাজা দিয়ে খেতে শাক ভাজা আর এই যে এখানে শাক কেটে মানে প্রথমে ধুইয়ে তারপরে কেটে আবার ধুইয়ে নিয়েছি আর এখানে এই যে ভেজডাল রয়েছে আর ভেজের দিন না বেশি কিছু যেন রান্না করি না একদম সিম্পল যেগুলো ভালো খায়ও সেগুলোরই করি তো ভেজ ডাল ছিল যেন আর ডাল করলাম আর নয় তো এই আজকে আবার ডাল করলে একদিনে তো খাওয়া হয় না তো সেটা আবার থেকে যাবে এই ভেজ ডালটাও আবার থাকবে তার জন্য আর ভেজ ডাল করলাম না মানে আজকে করলেও সেই ভেজ ডালই করতাম তো এটাকে বার করে নিয়েছি আর শাক ভাজবো আরও ডালের সাথে তো চিপস খাই তো চিপস দিয়ে হয়ে যাবে একদমই সিম্পল আজকের লাঞ্চটা আর রাত্রেবেলা রুটির সাথে যেটা আলুর তরকারি যদি খায় টমেটো দিয়ে টক টক করে ওটা করে দেবো আর দেখি তো যেটা খাবে সেটা করে দেবো রাত্রেবেলা রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার করে ভাতটাকে বসিয়ে দিয়ে আসলাম এখন ঘরটাকে পরিষ্কার করে নেব আর হচ্ছে বাইরে যে কাঁথাবালি সেগুলো আছে ওগুলোকেও নিয়ে আসতে হবে কারণ রোদ পুরো চলে গেছে বেশিক্ষণ রাখলে না ঠান্ডা হয়ে যাবে যেটুকানি গরম হয়েছিলো সেইটুকানি পুরো ঠান্ডা হয়ে যাবে তো নিয়ে আসছি তার আর এখন বেশি বাজে না একটা মতো বাজে তো তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এখন বাজে হচ্ছে দুটো তো এই সবই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম আর ওকেও ফোন করেছে ও তো বললো পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে লাঞ্চ করতে আর এই কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্ট ফোন করেছিল বললো আজকে মেক করতে আসবে তো আমাকে বলছিল যেতে তো হচ্ছে আগে থেকে না যদি বুকিং করে তাহলে হচ্ছে আমাকে যদি আগে থেকে বলে দেয় যে হচ্ছে আমার লোকেশানে গিয়ে মেক করতে হবে তো আমি সেটা আগের থেকে বুকিং নিই এবার হঠাৎ করে বললে তো হয় না কারণ সব কিছুরই একটা প্রিপারেশান থাকে তো তো ওকে আগের থেকে বলে রাখতে হয় ও সেই হিসেবে আমাকে ওই লোকেশানে গিয়ে ছেড়ে আসে আর ও যদি না মানে নিয়ে যেতে পারে তো আমাকে কোনো মানে গাড়ি বুকিং করে তারপরে যেতে হয় ওলা উবের এগুলো বুকিং করে তো এই কিছুক্ষণ আগে ফোন করে বলছে মেকআপের কথা তো জন্য আমি বললাম যে আমি যেতে পারবো না যদি মেকআপ করতে হয় তাহলে আমার বাড়িতে আসুক আমি করে দেবো আর ভালোই হয়েছে আজকে মুভি দেখার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে হয় না মানে যেটা বলে না যে ঠাকুর যেটা করে ভালোর জন্য করে তো বললো মেয়েটা আসবে মেকআপ করতেই তিনটে সাড়ে তিনটে নাগাদ তো এখন তো দুটো বাজে তো এবার দেখিও কখন আসে তারপরে লাঞ্চ টাঞ্চ করে তারপরে রেডি হবো আর এরা না কী জানি আগের থেকে কেন বুকিং করে না এখানে দেখেছি কিছু কিছু মানে ক্লায়েন্ট মানে ফিফটি পারসেন্ট ক্লায়েন্টই বলতে পারো যে হচ্ছে ওদের মানে যেই দিনকে মেকআপ করা থাকে তার একদিন আগে দু দিন আগে বা যেই দিনকে মেকআপ করবে ওই দিন এসে ওরা কল করে বা বুকিং করে মানে আগের থেকে বুকিং করে রাখাই তো আমার মনে হয় যে ভালো কে জানে এক এক জায়গার এক এক নিয়ম তো এবার দেখা যাক যে ও কখন আসে ওকে এবার ফোন করে বলি যে তাড়াতাড়ি আসতে তো এখন লাঞ্চ করে নেব আছে হচ্ছে ভাত বেগুন দিয়ে মেথি শাক ভাজা আর আছে হচ্ছে ভেজ ডাল আর চিপস এবার লাঞ্চ করে নেব এখন বাজে হচ্ছে তিনটে তো রেডি রেডি হয়ে গেছি আর ও তো লাঞ্চ করে এসে আবার বেরিয়ে গেছে লাঞ্চ করা হয়ে গেছে অনেকক্ষণই তারপরে রেডি হলাম রান্নাঘরে কিছু মানে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুলাম এখন এইখানেই দেখো ব্যাগটাকে নিয়ে এসেছি তো ব্যাগটাকে খুলে নেওয়া দেখা যাক একবার ফোন করে দেখবো যে কখন আসবে আর এই যে সমস্ত জিনিসপত্র বার করে নিয়েছি ব্রাশগুলো এইদিকে নিয়ে নিয়েছি এটার মধ্যে মোটামুটি সমস্ত জিনিসই আছে আর ওটার মধ্যে তো হেয়ারের জিনিস আর এটার মধ্যে এই নতুন প্রোডাক্টগুলো এই যে এই নতুন ক্যান্সিলার প্যালেটটা আর এটা হচ্ছে যাক কখন আসে তিনটের মধ্যে আসবে বলে কত তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে উঠলাম তো এবার দেখি একবার ফোন করে দেখি যে কখন আসবে এরা এই করে বলে একটা টাইম তারপরে আসেই নিজেরা প্রচুর লেট করে এখন বাজে সাড়ে চারটে ওই দেখো ঘড়িতে সাড়ে চারটে বাজে মানে এখনও পাঁচ মিনিট বাকি তো বলে তো ছিল তিনটের সময় আসবে আমি তখন বলছিলাম না যে তিনটের সময় বলেছে কোনো মতেই তিনটের সময় আসবে না তো প্রায় দেড় ঘন্টা হয়ে গেল এখনও আসেনি আমি কিছুক্ষণ আগে ফোন করলাম বলল দশ মিনিটের মধ্যে আসছে দশ মিনিট হয়ে গেছে মানে যখন আমি চারটে বাজে তখন ফোন করেছিলাম তো আধা ঘন্টা হতে যাচ্ছে কে জানে কখন আসবে ওরা তো আসে এত লেট করে তারপরে মানে এসেই বলবে আমার এই টাইমের মধ্যে মেকআপ হয়ে যাবে তো এমন করে কি হয় মানে সব কিছুর একটা যেন টাইম থাকে একটা মেকআপ ঠিক মতো করতে গেলেও তার জন্য একটু টাইম দিতে হয় আধা ঘন্টার মধ্যে তো কোনোভাবে ম্যাজিক করে মেকআপ হয়তো মেকআপ আমি খুব জলদি জলদিও করে নেব কিন্তু হেয়ার স্টাইল ড্র্যাপিং এগুলো করতেও টাইম লাগে এবার দেখা যাক কখন এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ তো এখনও আসেনি আজকে আমাকে দুপুরবেলা ফোন করে বললো মানে ক্লায়েন্টটা যে আজকে বিকেলবেলা তুমি কি ফ্রি আছো তাহলে আমি যাব মেকআপ করতে আমি ঠিক আছে বলো তো আমার পাঁচটার মধ্যে রেডি হতে হবে তাহলে তুমি তিনটার মধ্যে চলে সাড়েটা তিনটার মধ্যে বলো ঠিক আছে আমি তিনটার মধ্যে যাব দেখলেই তো যে আমি কত তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাজ করে খাওয়া দাওয়া করে মানে রেডি টেডি হয়ে বসেছিলাম সেই তিনটে এ দেখো পাঁচটা চল্লিশ বাজে কে জানে কখন আসবে আমি সাড়ে চারটের সময় একবার ফোন করেছিলাম তো হচ্ছে বললো আমি দশ মিনিটের মধ্যে আসবো তাও দেখি আসে না তারপরে ও ওই পাঁচটা নাগাদ একবার আমাকে ফোন করলো বললো আমি লেহেঙ্গা পরবো লেহেঙ্গা এনেছি বাট লেহেঙ্গার ব্লাউজটা আনিনি কী করি আমি ভাবছি আমার এখানে কোনো জামা কাপড়ও নেই আর কি দেখো তুমি যখন একটু তাড়াতাড়ি এসো নয় তোমার মেকআপ করতেও টাইম লাগলো ঠিক আছে আমি দেখছি কি করা যায় এখনো আসেনি মানে এইসব ক্লায়েন্টদের মানে টাইম সেন্স বলে কোনো জিনিসই নেই মানে এরা কাউকে টাইম দিয়েছে কারোর মানে আমি কারোর কাছে বুক করেছি হচ্ছে মেকআপ বা যে কোনো প্রফেশনালি যেই হোক না কেন কোনো ক্লায়েন্ট হচ্ছে একটা স্লট বুক করেছে মানে পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা বা ম্যাক্সিমাম এক ঘন্টা লেটও মানে সহ্য করা যায় কিন্তু এতক্ষণ হয়ে গেল প্রায় আড়াই ঘন্টা এখনও আসেনি মানে এদের বুঝতে পারি না মানে লাইফে এরা মানে চলে কেমন করে মানে কোনো টাইম জ্ঞান বলে কোনো জিনিস নেই কে জানে মানে কারোর টাইমের যে একটা দাম আছে সেটা এরা জানেই না মানে বাড়িতে মেকআপ করতে আসছে বলে ও টাইম মতো যখন খুশি আসবে এমন করলে তো হয় না মানে এই এই কিছু ক্লায়েন্ট আছে যাদের জন্য মানে যারা অ্যাকচুয়াল ভালো মানুষ হয় তাদেরও কেউ বিশ্বাস করতে পারে না মানে এই সব লোকের জন্য এখন না আমি মানে কার মানে কেউ যদি বলে যে আমি তিনটের সময় বা দুটোর সময় আসবো মানে আমি কারোর কথাই বিশ্বাস করি মানে এই সব লোকেদের জন্য মানে কী টাইপের লোক আমি জাস্ট ভাবছি তিনটের সময় টাইম দিয়ে এখন পাঁচটা চল্লিশ বাজে মানে ছটা বাজে যাচ্ছে এখনও এদের মানে কোনো মানে মানে এরা রিয়েলাইজই করে না যে একজনকে আমি টাইম দিয়েছি তার অন্তত টাইমের দাম আছে তার কোনো কাজও থাকতে পারে আমি তো আর শুধু তার মেকআপ করার জন্য তো আর বসে নি আমার অনেক কাজ থাকে ভিডিও এডিটিং ভিডিও শ্যুট কে জানে যে কখন আসবে দেখা যাক কখন আসে বাজে হচ্ছে ছটা কিছুক্ষণ পর বলছে যে কেসটা কি হয়েছে তো ও ডিউটি দিয়ে আসার পথে সেই বলছিলাম না যে আচ্ছা আজকে প্রদীপ ধরা পড় সবাই প্রদীপ ধরা দীপাবলি মানাচ্ছে তো প্রদীপ সলতে তেল এগুলো সব নিয়ে আসছে দেখাচ্ছি দাদাও এই হচ্ছে প্রদীপ আরও আছে ভেতরে তেলের প্যাকেট এই দেওয়া হয়ে গেছে এখন প্রদীপগুলোকে সমস্ত তেল সলতে দিয়ে নি সবার বাড়িতে না মানে আশেপাশে অনেক বাড়িতে দেখলাম প্রদীপ ধরিয়েছে বেশ ভালো লাগছে দেখতে দারুণ লাগছে এই এখন সব প্রদীপগুলোকে ধরিয়ে নিচ্ছি ধরিয়ে তারপরে বাইরে গিয়ে দেব আর এই যে ও স্নান করে পুরো রেডি হয়ে গেছে সব কটা প্রদীপ ধরানো হয়ে গেছে ওটা ধরে যাবে ধরে যাবে ধীরে ধীরে তুমি আগে ধরে

প্রদীপ ধরানো হয়ে গেছে মানে হচ্ছে দীপাবলিতে প্রদীপ ধরাতে ভালো লাগে বাট আজকেও না খুব ভালো লাগছিল প্রদীপ ধরার আমাদের এখানে চারিদিকে সবাই বাজি ফাটাচ্ছে যাই না তোমরা শুনতে পাচ্ছ নাকি কিন্তু সবাই বাজি ফাটাচ্ছে সবাই আনন্দ করছে তো খুব ভালো লাগছে তো এবার আসল কথা আসি যে কি হলো তো আমি তখন কটা বাজে ছটা মনে বাজে তখন আমি ফোন করলাম যে হচ্ছে তুমি কখন আসবে আমাকে একটা এক্স্যাক্ট টাইম বলো আমি এই টাইমের মধ্যে আসবো তুমি ফার্স্টে বলে যে তিনটের সময় আসবে তারপরে তো অনেক কিছু বললে কিন্তু এখন আমাকে প্লিজ একটু এক্স্যাক্ট টাইমটা বলে দাঁজি আমি এই টাইমের মধ্যে আসবো তখন আমাকে বলছে আমার না মনে হয় হবে না আমার ড্রেস নিয়ে একটা ব্লান্ডার হয়ে গেলো আমার আর কিছু ভাল লাগছে না হচ্ছে এখন আর টাইমও নেই সাজার তো সরি গো মানে আমি সত্যি কথা ভাবছি এইসব ক্লায়েন্ট মানে এইসব মানুষদের কোনো টাইম লিমিট নেই কোনো কথার দাম নেই আমাকে আজকে নিজেই ফোন করে রিকোয়েস্ট করলো মেকআপের জন্য দেন আমি যখন বললাম যে আমি তোমার লোকেশানে যেতে পারবো না তোমাকে আসতে হবে তো ও রাজিও হলো তো মানে তারপরে আমি তিনটে থেকে ওর জন্য সমস্ত ব্যাগপত্র বার করে মেকআপ বার করে বসা আমি কোনো কাজও করতে পারিনি তো আমি ওকে কন্টিনিউ ফোন করেই যাচ্ছি যে তুমি কখন আসবে কখন আসবে আর মানে আর এখন হচ্ছে আজকে ফোন করে বুকিং করেছে বলে আমি কোনো অ্যাডভান্সও নিই মানে এই সব মানুষের জন্য না যারা অ্যাকচুয়াল ভালো মানুষ হয় তাদেরকে মানুষ আজকাল বিশ্বাস করে না মানে কোনো কথা দাম নেই এদের টাইম জ্ঞান নেই মানে কি বলবো মানে একটা মানুষকে তুমি তোমার মানে কথা দিয়ে রেখেছো যে তার কাছে তুমি সাজতে যাবে বা যে কোনো কাজেই তুমি তাকে বুকিং করেছো মানে তোমার তো একটা রীতিমতো একটা কথার মানে দাম থাকবে মানে কি কী টাইপের মানুষ এরা মানে আমি পারি না যে কাউকে আমি কোনো কথা দিয়েছি তো আমাকে মানে আমার মাথায় এটা ঘুরতে থাকে যে না আমি ওকে কথাটা দিয়েছি আমাকে পূরণ করতেই হবে মানে এমন আমার চলতে থাকে আর আজকালকার দিনে মানুষদের দেখি মানে কোনো কথা দাম না বাদ দাও যা হবার সে তো হবেই মানে এমন করে করেই না মানে মানুষকে চেনা যায় যে মানুষ কেমন হতে পারে সত্যি কথা মানে আর আমরা সব মানুষের জন্য না যারা অ্যাকচুয়াল ভালো মানুষ হয় তাদেরকে ভুল হ ভালো এগুলোর থেকে অনেক কিছু শেখা যায় জীবনে তো বাদ দাও যা মানে মানে যার যা যার যেমন ক্যারেক্টার কেউ কাউকে বদলাতে পায় না তো আর দেখো ছাদে আসলাম সবাই কি দারুন বাস মানে বাজি ফাটাচ্ছে আর দেখো লাইটিং লাগিয়েছে সবাই ওই দেখো সবার বাড়িতে প্রদীপ তো এখন আমরা আসলাম ছাদে এখন সবাই মিলে বাজি ফাটাচ্ছে এইদিকেও ফাটছিল দিকে তো মানে পর 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 ফাটিয়েই যাচ্ছে বেশ ভাল লাগছে দেখতে দেখো আর ওই দেখো প্রত্যেকটা বাড়িতে প্রদীপ ধরিয়েছে চারিদিকে সবাই প্রদীপ ধরেছে কি ভাল লাগছে না দেখতে দেখে বেলকনি দেখে ফেলবে

গুড মর্নিং এভরি তো নেক্সট ডে মর্নিং কালকে খুব এনজয় করেছি রাত্রেবেলা দেখলেই তো যে প্রদীপ জ্বালিয়েছি বাজি ফাটিয়েছি এবং আমাদের এখানে না মানে সবাই যেমন দিওয়ালিতে যেমন হয় সবাই বাড়িতে হচ্ছে প্রদীপ জ্বালায় তারপরে লাইটিং দিয়ে বাড়ি সাজায় বাজি ফাটায় মানে কালকে যেমন দীপাবলিতে যেমন হচ্ছে বাজি বিক্রি হয় তেমন এখানে বিক্রি হয়েছে এবং সবাই বাজি ফাটিয়েছে দেখালামই তো তোমাদের তো কালকে হচ্ছে খুব এনজয় করেছি তো এখন সকালবেলা উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেল তারপরে এখন এই ঘরে বসে আছে আজকেও সকালবেলা না বেশ ভালো রোদ উঠেছিল মানে রোদ উঠেছে কিন্তু কালকে মাকে ফোন করেছিলাম বলছিল আবার নাকি বৃষ্টি হতে পারে বলছিল বুধবার থেকে হয়তো বৃষ্টি আবার শুরু হবে খেয়ে জানে মানে ঠান্ডা পড়ুক রোদ উঠুক ঠিক আছে কিন্তু বৃষ্টি একদম ভালো লাগে না শীতের দিনে তো এখন বসবে ভিডিওটাকে এডিট করতে তারপরে ইয়োগা ক্লাসও আছে তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই Flashing lights dance with fire in the night I'm wired.